সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবিঈর সূত্রে লেখেন মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব একটি ভাষণ দিলেন নবীজি বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা হে মক্কাবাসী আজ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই রাগ নাই হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো প্রতিশোধ নেওয়া হবে না ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা যাও আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম রাসূলুল্লাহর এক আহ্বান শুনে জায়গায় হাজারের উপর বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের জন্য দূরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এই আহ্বান শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মক্কি জীবনের শেষ সময় দিয়েছিলেন যারা জানেন আমার সঙ্গে পড়েন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে লোক কুফর ছেড়ে দিয়ে শিরক প্রত্যাখ্যান করে ইসলামের ছায়াতলে অবস্থান করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তবে এজন্য ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড চিন্তার কোনো কারণ নাই একটু সবর করেন আর একটু ধৈর্য ধারণ করেন আর একটু রক্ত জমিনে দিতে হবে আরেকটু মার খেতে হবে আরেকটু জেলখানায় বন্দী হতে হবে তারপরেই বিজয় আসবে ঠিক কিনা বলেন আজকের মুসলমানদের দুরবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নাই মনহীন করবার কোনো কারণ নাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোন শক্তি ইসলামের জোর দবায় রাখতে পারবে না ঠিক কিনা তবে আরেকটু ইমানের পরীক্ষা দিতে হবে যতক্ষণ ইমান শক্ত না হয় ততক্ষণ হুকুমতে দিন আল্লাহ তাআলা ওই জমিনে দেন না কারণ কোরআনের আইন মানবেন ওই পরিমাণ ইমানের লোড তো থাকতে হবে ঠিক কি না হাবিব পেরেশান হবার কোনো কারণ নাই চিন্তিত হবার কোনো কারণ নাই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনি আপনার রবের গুণকীর্তন করুন তার তাসবিহ পাঠ করুন আর উম্মতের হয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করুন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তাওবা কবুলকারী সুবহানাল্লাহ পড়বেন না গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগল সব মানুষ আজ বড় খুশি আল্লাহর হাবিবের এ বার্তা শুনে সবাই নিশ্চিত মনে আনন্দ চিত্তে বাড়িতে যাচ্ছেন কি ভাবলাম আর কি হয়ে গেল রাসূলুল্লাহ বিনা শর্তে মাফ করে দিলেন সুবহানাল্লাহ পড়েন মক্কার একজন যুবক নাম তার অসি সে তার সামান গাথুলি বেঁধে মক্কা থেকে পালানোর চেষ্টা করল ইতিমধ্যে লোকেরা তাকে জড়ো করে ধরলেন লোকেরা বলল অসি আইনা তুরিদ অসি তুমি কোথায় ভেগে যাচ্ছ কোথায় পালিয়ে যাচ্ছ অসি বলল তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কায় প্রবেশ করেছেন কি নির্যাতন নিপেরণ আমরা তার উপর চালিয়েছি আজ মনে হয় তিনি আমাদের ছাড়বেন না কড়ায় গণ্ডায় প্রতিশোধ নেবেন হিসাবটা আজকে চুকিয়ে দিবেন তার ভয়ে পলায়ন করতেছি লোকেরা বলল অক্সি ভাগবার কোনো কারণ নাই পালাবার কোনো প্রয়োজন নাই যাও নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাও রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন ওয়াসি বলল আমার মন বলে
আল্লাহর হাবিব সবাইকে মাফ করলো আমাকে মাফ করবে না লোকেরা জানতে চাইলে নকশি কেমন অপরাধ তুমি করেছো ওয়াসি বলল আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি বললাম দি আমি তার তাজা বুক ফেরেছি কলিজাটা বের করে এনেছি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তা দাদ দ্বারা চর্বণ করেছে আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতি পর থেকে হাজার দৃশ্য মুছে ফেলতে পারেন কিন্তু চাচার করুণ মৃত্যুর কথা কোনোদিন ভুলবেন না আর আমাকে ক্ষমাও করবেন না লোকেরা বলল অক্সি তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া উদারতার কথা জানো না একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে ক্ষমা চাও তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে ওয়াসি বলল আমি ভয় ভয় রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলাম নবীজিকে আমি সালাম দিলাম নবীজি সালামের জবাব নিলেন বললেন কে তুমি আমি বললাম আমার নাম অহসি কোন অহসি আপনার চাচা আমির হামজার হত্যাকারী আচ্ছা ভাই সাহেব আপনার বাপ দাদার হত্যাকারী যদি চোখের সামনে পাইতেন অথবা আমরা পাইতাম দেখা মাত্রই পিটায়া তিন মাসের হাসপাতালের বেড রেডি রাখতাম ঠিক কিনা বলেন আমরা তো মানুষকে ছাড় দিতে চাই না ঠিক কিনা বলেন একই এলাকার মানুষ হয়তো সে একটা আদর্শ লালন করে আপনি একটা আদর্শ লালন করেন এই আদর্শিক দ্বন্দ্ব হওয়ার কারণে নিরাপরাধ মানুষকে হামলা মামলা দিয়ে জেলখানায় পচায় এমন কুলাঙ্গার আছে না নাই আপনি আমি তো মিয়া সাহেব ক্ষমা করতে চাই না ও আসি কি বলতেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী ওয়াসি বলে কথা শুনে আমি রাসূলুল্লাহর নূরময় চেহারা আনোয়ারের দিকে তাকালাম কোন রাগ ক্ষোভ হিংসা প্রতিশোধের কোন ছাপ দেখলাম না বরং রাসূলুল্লাহর মুস্কি হাসির মধ্যে আমি আমার ক্ষমার আগাম সুসংবাদ পেয়ে গেলাম নবীজি বললেন অক্সি কেন এসেছ কি চাও আমি বললাম আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম ও গো আল্লাহর হাবিব আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আর আপনি যদি আমি অক্সিকে ক্ষমা করে দেন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব তবে নবী আমার একটা শর্ত আছে لا أسلم حتى أسمع كلام الله ততক্ষণ পর্যন্ত আমি অসি মুসলমান হব না যতক্ষণ না ওহির ভাষায় আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে কথা ক্লিয়ারেন্স দিয়ে না জানাবেন আল্লাহ পাক বিনা শর্তে আমাকে মাফ করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি অসি মুসলমান হব না হব না আল্লাহু আকবার বলেন শর্তটা দিছে কি মিয়া সাহেব দেখছেন ওহির ভাষায় ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে জানাতে হবে যে আল্লাহ তাআলা তাকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন আপনারা আমার দৃষ্টিতে এখানে ডাবল মাইরের কাম করছে কি কোন মিয়া সাহেব নবীজি বললেন অক্সিরে এই যদি তোমার ইরাদা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিদ্ধান্ত আমি তোমাকে শোনাই আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وارسل الله باك جانية والذين لا يدعون مع الله إلها آخر যে বা যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করে শিরক করবে না ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না ولا يزنون জানা ব্যভিচার ধর্ষণ করবে না এই তিনটি অপরাধ যারা আমলনামায় না থাকবে আমার আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা দিয়া ওই বান্দাদেরকে মাফ করে দিবে ওয়াসি মুসলমান হয়ে যাও ওয়াসি বলল ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক
وزنيت يا رسول الله ওগো আল্লাহর হাবিব আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরক করেছি অন্যায়ভাবে অগণিত মানুষ হত্যা করেছি কত জানাবে বিচার করেছি তা বেগয়রি হিসাব তা আমার মনেও নাই যেই তিনটি কাজ না করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ওই তিনটি কাজ দ্বারাই তো আমার আমলনামা ভরপুর তাহলে তো বোঝা যায় তাওবা করলে আমার গুনাহ মাফ হবে না হুজুর আপনি আমার বিদায় দেন আমি অসী মুসলমান হব না নবীজি বললেন অক্ষিরে তোমার যাবার কোনো কারণ নাই দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি দয়ার সিদ্ধান্ত তোমাকে শোনাই আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جربلنا الله أكبر واشر الله پاک جانيتن هزار پورا دير بڑو إلا من تابا যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করবে ওয়া আমানা পূর্বের ঈমানদার না হলে নতুন করে ঈমান আনবে আর পূর্বের ঈমানদার হলে তাওবার দ্বারা ঈমানটা নবায়ন করবে এর কারণ গুনাহ করতে করতে তার ঈমানটা কমজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে পাওয়ারলেস হয়ে গেছে তাওবা করে ঈমানটাকে আবার নবায়ন করবে ওয়া আমিলা আমালান সালিহা আর যে বা যারা গুনাহ বন্ধ করে দিয়া ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল করা শুরু করবে আমার আল্লাহ তাআলা শুধু তাদের গুনাহই মাফ করবেন না ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ তাদের আমলনামার গুনাহ মোচন করে দিয়া ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা আর আল্লাহ তাআলা অতিব ক্ষমাকারী মার্জনাকারী ওয়াসী আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করবে আবার ওই পরিমাণ সওয়াব আমলনামায় ঢুকায় দিবেন এবার তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না অশিক ঈমান আনো তাওবা করো ওয়াসি বলল না ইয়া রাসূলুল্লাহ আমি অশি কালেমা পড়ে মুসলমান হব না নবীজি জানতে চাইলেন কি ব্যাপার অশি আল্লাহ তো ক্ষমার কথা বলেছেন আবার ক্ষমা করে ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিতে চেয়েছেন তাহলে তোমার সমস্যাটা কোথায় ওয়াসি বলল ইন্নি আরা ফিহি শর্তান ওয়া হিয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা ওগো আল্লাহর হাবিব এই জায়গায় আমি একটি শর্ত দেখতে পাচ্ছি তা হলো তওবা করে ঈমান আনায়নের পরে নেক আমল করা লাগবে আমি তো জানি না আমি কতটুকু নেক আমল করতে পারবো এর কারণ হলো দুইটা তওবা করলাম ঈমান আনলাম আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই যদি তাওবা করার পর ঈমান আনার পরে আর আমি বেশি দিন হায়াত না পাই তাহলে তো নেক আমল করতে পারবো না তাহলে গুনাহ মাফের নিশ্চয়তাও নাই দুই নম্বর কারণ হলো আমার পুরান আদত পুরান অভ্যাস হলো গুনাহ করা তাওবা করলাম ঈমান আনলাম এর পরে যদি শয়তানের ধোকায় আবার গুনাহ করে ফেলি তাহলে তো আমার গুনাহ মাফ হবে না যেহেতু নিজেই নিজের ব্যাপারে কনফিউজড রাসূল আপনি আমার বিদায় দেন আমি অক্ষি মুসলমান হব না নবীজি বললেন অক্ষি যাবার কোনো কারণ নাই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো প্রয়োজন নাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত শোনাচ্ছি আমার রব আমার আল্লাহ তিনি জানিয়েছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء واشي الله پاک جانيتن زيبا جارا شير كوربه اوئي بندا سارا جارا شير كوربه نا اوئي بندا در مدد جاكي ساتا كي আমার আল্লাহ তাআলা আপন দয়ায় আপন মায়ায় বিনা তওবায় মাফ করে মাসুম বানায় দিবেন সুবহানাল্লাহ বলেন বিনা তওবায় কেন বললাম তওবা করলে শিরক মাফ কুফর মাফ জিনা মাফ সুবহানাল্লাহ কইবেন না খুশি হইছেন ওয়াসি খুশি হইতে পারে নাই নবীজি বললেন ঈমান আনো শর্ত আল্লাহ কমায় দিয়েছেন শিরক করো না ক্ষমা নিয়ে নাও
ওয়াসি বলল না ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব না নবীজি বললেন কেন ওয়াসি মুসলমান হবে না তা কি আমি জানতে পারি ওয়াসি তার ভাষায় জবাব দিলেন ইন্নি আরা ফীহি শর্তান আইদান ইয়া রাসূলুল্লাহ وهي مشية الله عز وجل فلعلي ممن لم يشاء الله وقال الله الحبيب এই জায়গায় আমি আরো একটি নব্য শর্ত দেখতে পাচ্ছি তা হলো গুনাহ মাফের জন্য আল্লাহর দয়া লাগবে আমি তো জানি না আল্লাহ কারে দয়া করবে কারে করবে না এই আয়াতে তো তা উল্লেখ নাই আমি অহশিয়াত গুনাহ করেছি কোন একটি গুনাহের দিকে তাকিয়ে যদি রব্বুল আলামিনের ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায় তাহলে তো তওবা করে আমার লাভ নাই যেহেতু রাসূল আমি কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না আপনি আমারে বিদায় দেন আমি অসীম মুসলমান হব না নবীজি চুপ করে রইলেন কি জবাব দিবেন ভাবতেছেন ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ পাক ওয়াসির প্রশ্নের জবাব দিয়ে নিজে আয়াতে কারিমা নাযিল করে ওয়াসির প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে যারা জানেন জবান সেরে আমার সঙ্গে পড়েন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم একটা জবান বন্ধ থাকবে না চিল্লায় কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি আমার বান্দা ওয়াসি সব গোলামদেরকে জানায় দেন আমার বান্দার আমল নামায় যতই গুনাহ জড় হয়ে যাক জমা হয়ে যাক আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় কোনো শর্ত নাই চুক্তি নাই কমিটমেন্টের প্রয়োজন নাই একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয় তওবা করে আমি আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে বান্দারে নিষ্পাপ বানায় দিব নবীজি বললেন অসিরে এবার তোমার সিদ্ধান্ত কি জানতে চাই ওয়াসির চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো ওয়াসি বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাকে লজ্জা দিয়েন না আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি আপনি আপনার হাত মোবারক আগায় দেন আর আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ